আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি আলোচনা করব ছেলে সন্তান লাভের কোরআন আমল এক নবী এই আমলটি করে আল্লাহ তাকে ছেলে সন্তান দান করেছিলেন কোন আমলটা সেটা অবশ্যই আপনাদের জানতে হবে এই আমলটি যদি আপনি প্রতিদিন নিয়মিত দোয়ার মধ্যে বলতে পারেন এবং আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাদেরকে ছেলে সন্তান দান করবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনারা এই আমলটি করতে পারেন অত্যন্ত পাওয়ারফুল পরীক্ষা আমল করলে ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত আমলটি অবশ্যই আজ থেকে শুরু করে দেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন আমলটি করার আগে কিছু কথা বলতে চাই কিছু সত্য মেনে চলতে হবে এক নম্বর সত্য আপনাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আমি প্রতি ভিডিওতে এটা বলে দিই ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে মা বাবা মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে হারাম কাজ থেকে গুনা হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আপনাকে নামাজ নাম আদায় করতে হবে তারপরে আমলটি করলে অবশ্যই ফলাফল ইনশাল্লাহ পাবেন আল্লাহর কাছে যদি বেশি বেশি আপনি দোয়া করতে পারেন আল্লাহ অবশ্যই অবশ্যই ফিরিয়ে দেবেন না কবুল করবেন এই কোরআনে আমলটা করতে থাকেন আজ থেকে শুরু করে দেন আমলটা যখন আপনি নামাজ কলাম পড়বেন নামাজের মোনাজাতে আপনি এই দুয়াটি পড়বেন সেই দুয়াটি হল রব্বি হ্যাবলি হ্যাভলি মিনাস সোয়ালে সেন রব্বি হ্যাবলি মিনাস সালেহীন রব্বি হ্যাবলি মিনাস সেন কি বাংলা থেকে কিভাবে দোয়া সেটা জানেন না বলবেন হে আল্লাহ আপনি আমাদেরকে পুত্র সন্তান দান করুন হে আল্লাহ আপনি আমাদেরকে পুত্র সন্তান দান করুন হে আল্লাহ আমাদের পুত্র সন্তান নেই আমাদেরকে একটু পুত্র সন্তান দান করুন হে আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আপনি ছাড়া কোনো দেওয়ার মালিক নেই আল্লাহ আল্লাহ আমাদের একটি ছেলে সন্তান দান করুন হে আল্লাহ আমাদের একটু ছেলে সন্তান দান করুন আপনি তো রহমান হে আল্লাহ আপনার তাওহিদ লাহা ইল্লাহ রসিলা করে আল্লাহ আপনি আমাদেরকে ছেলে সন্তান দান করুন হে আল্লাহ আপনার কাছে কিছু চাইলে তো আপনি ফিরিয়ে দিতে জানেন না আপনি তো দয়াস সাগর আপনি তো করুন আমাই আল্লাহ দয়া করে আপনি আমাদের সকল গুণা মাফ করে দিয়ে আপনার আপনি আমাদের প্রতি একটু করুন আল্লাহ আপনি আমাদের প্রতি হবেন না আমরা শয়তানের চোখ করে পড়ে ধোকায় পড়ে আমরা প্রতিদিন নিয়মিত গুনাহ করে থাকছি সেই জন্য আল্লাহ আপনার কাছে আজ থেকে আমি তাওবা নিলাম তাও বা তাও হে আল্লাহ সকল গুনাহ থেকে আপনি আমাদেরকে মাফ করে দিন আপনি আমাদেরকে পুত্র সন্তান দান করুন এমন ভাবে দোয়া করবেন আল্লাহ কিছু বলবেন হে আল্লাহ জীবনে যত প্রকার গুণা করছে আল্লাহ ক্ষমা করে দিন এবং যদি আপনার প্রতিদিন নিয়মিত যদি আপনি গুণা করতে থাকেন আল্লাহ কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন যখনই আপনার গুণা হয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে বারবার গুনা করলে হবে না আর যদি আপনি শয়তনের চক্র উপরে বারবার হেরে যাচ্ছেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনি নিরাশ হবেন না কারণ আল্লাহ সব কিছু ক্ষমার করার মালিক সেই জন্য আপনি এমনটি বেশ বেশি বেশি করে থাকুন করতে থাকুন আজ থেকেই ফুটতে থাকবেন রব্বি হাবলি মিনা সালিহীন এই আমলটি করলে অবশ্যই অবশ্যই ছেলে সন্তান আল্লাহ দান করবেন আশা করি বুঝতে পেরেছেন যেভাবে মোনাজাতের কথা বললাম এইভাবে মোনাজাত করবেন ইনশাল্লাহ কবুল হবে মোনাজাতের প্রথমে একবার দরশ্রী দোয়ার শেষে একবার দরশ্রী পড়ে মোনাজাতটা শেষ করবেন তাহলে সেই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আর যে ব্যক্তি দোয়ার প্রথমে এবং শেষে দরশ্রী না পড়ে তার দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এই ভুল থেকে সকলকে আল্লাহ হেফাজত করুক আমিন যখনই আপনি দোয়া করবেন দোয়ার প্রথমে এবং শেষে একবার দুরসি করবেন তাহলে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আসসালাম